চীনের উহান নগরী থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দেশের বাইরে থেকে যারাই আসবেন, বিমানবন্দরে তাদেরকে থার্মাল স্ক্যানার অতিক্রম করে ইমিগ্রেশনের ভেতরে আসতে হবে। কারো শরীরে তাপমাত্রা 100 ডিগ্রির বেশি হলেই মনিটরে লাল সংকেত দেখাবে, অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি শব্দ করে জানিয়ে দেবে স্ক্যানার। আমাদের এখানে হচ্ছে যাত্রী যারা আসবেন তারা দুটো থার্মাল স্ক্যানার আছে, ওখানে ওই থার্মাল স্ক্যানারের ভিতর দিয়ে আসবেন। এর মধ্যে থার্মাল স্ক্যানের ভিতর দিয়ে আসার সময় কারো যদি টেম্পারেচার 100 ডিগ্রি বেশি থাকে, সেই ক্ষেত্রে তার চেহারা লাল হবে, প্লাস একটা ব্লিপ আওয়াজ করবে, সেই ক্ষেত্রে আমরা তাকে অবশ্যই আইসোলেট করব। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানবো যে কোত্থেকে আসছে সে। সে যদি গত 14 দিনের মধ্যে চায়নায় থাকে, অবশ্যই তাকে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব। আর অন্য অন্য ক্ষেত্রে যদি এরকম সন্দেহ হয় যে চায়না থেকে আসে নাই, সেক্ষেত্রে আমরা আমাদের ইনফরমেশন কার্ড আছে, কার্ড দেবো, যাতে ওরা এর মধ্যে কিছু প্রবলেম হলে তারা জানাবে। চায়নার যে ফ্লাইটগুলি আসতেছে ওই ফ্লাইটের সময় আমরা যেটা করি, কোনো যদি সাসপেক্টেড কেস থাকে সহজে আইডেন্টিফাই করার জন্য শুধু একটা দিয়ে ঢুকে দিই। তখন 3টি স্ক্যানার বসানোর পাশাপাশি রাখা হয়েছে রোগ শনাক্তকরণ কেন্দ্র, সার্বক্ষণিক তৎপর রয়েছেন চিকিৎসকরা। আমাদের যে স্ক্যানার মেশিনটা আছে সেটা কিন্তু পার্শ্ববর্তী অনেক দেশ থেকে স্ট্যান্ডার্ডের, কারণ তাদের যে মেশিনটা বসানো হয়েছে তার থেকে এটা হাই রেজুলেশন, হাই কোয়ালিটির। এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে একটু টেম্পারেচার বেশি থাকলে আমার মেশিনে কিন্তু লাল ইয়ে আসবে, সাথে সাথে একটা বিপ দিবে। এই বিপ দিলে কিন্তু আমার কর্মী বুঝে যাবে একজন টেম্পারেচার বেশি ছিল লাল, প্রয়োজনে তাকে আবার স্ক্যানে নিয়ে যায়, আবার নিয়ে আসবে। 21 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 4টি ফ্লাইটে প্রায় 4000 যাত্রী চীন থেকে বাংলাদেশে এসেছেন, তবে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। এখনও কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী আমরা পাইনি। আমরা সবাই খুব সতর্ক এবং আমরা পজিটিভলি যেন এটা সবাই এই ইগেট দিয়ে পাস করে সেটা আমরা প্রত্যক্ষভাবে মনিটর করছি এবং বডি টেম্পারেচারটা আমরা মনিটর করে তাকে শনাক্ত করার চেষ্টা করছি। বাট এখন পর্যন্ত আমরা এরকম কোনো প্যাসেঞ্জার পাইনি যার টেম্পারেচার বেশি বা তার মানে এই ভাইরাস দ্বারা আক্রান্ত, এমন কোনো প্যাসেঞ্জার আমরা পাইনি। হটলাইন নম্বর দেওয়ার পাশাপাশি ইনফরমেশন কার্ড, প্যাসেঞ্জার লোকেটর ফর্মের মাধ্যমে যাত্রীদের বিস্তারিত তথ্য সংরক্ষণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনা ভাইরাস শনাক্তের জন্য এখানে যেরকম স্ক্যানার বসিয়েছে পাশেই রোগ শনাক্তকরণ কেন্দ্র রয়েছে। যদি কোনো ব্যক্তি শনাক্ত হয় তাদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে, বিশেষভাবে দেখা হয় চীন থেকে যেসব বিমান যাত্রীরা আসছেন তাদেরকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে কোনোভাবে কেউ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত তারা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।